এই ডুমুরগুলো আমি এখন ক্ষেত করে বীজ ফেলে নেব। এই ডুমুর কেটে ইলিশ মাছের যে কানসারা আছে না, ওইগুলো দিয়ে সিদ্ধ করে ভাপ করে দিয়া কালো জিরে সোমবার দিয়ে ভাপা খায়। এই যে এইভাবে জলটা, এই দেখো কত বেশি বেরিয়ে গেছে, সিদ্ধ করলে আরো বেরিয়ে যাবে। তাকে এরকম ভাবে কতবার ধোবে? এই তো বেশি ধুইতে হবে না, দুধ চলে গেছে নেই। এইটা আমি অন্য রকম রান্না করবো, তো তা নাহলে এই পাশের দিয়ে কেটে কেটে নিতে হয়। সিদ্ধ করলে পরে যেটুকু আছে সেটুকু বেরিয়ে যাবে। জিরেটা বেটে নিচ্ছি, ধনেটা বাটি নিচ্ছি, ওমদিকে বাটে আমি উনানটা ধরিয়ে নেই। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি, এইবার জল দিয়ে দিচ্ছি, এইবার ডুমুরটা দিয়ে দিচ্ছি। এই ডুমুর দিয়ে আজকে একটা মজার রান্না হবে। আপনারা কি এরকম রান্না খেয়েছেন? করে লঙ্কাটা বেটে নিচ্ছি, আদাটা বেটে নিচ্ছি, দশ মিনিট হয়ে গেছে। এইবার ঢাকনাটা খুলে নেই, দেখি হয়েছে নাকি। হ্যাঁ হয়ে গেছে। বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, এখন বাদামটা বেটে নিচ্ছি। চালমগজটা বেটে নিচ্ছি, আবার একটু ঠান্ডা জলে রোগিয়ে নিচ্ছি, বৃষ্টিটা চলে যাবে। অল্প করে কটা গোলমরিচ বেটে নিচ্ছি। ডুমুরগুলা ধুয়ে নিয়েছি, এইবার আমি মেখে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, গোলমরিচ আর বাদামটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। এইবার সাদা তেল দিয়ে দিচ্ছি, দইটা ফাটিয়ে নিই, লাল লাল ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি, তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আদা বাটাটা, জিরে বাটাটা, ধনে বাটাটা দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, ওটা একটু চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, চার মগজটা দিয়ে দিচ্ছি, দইটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে, এখন আমি বড়াটা ছেড়ে দিচ্ছি। এই ডুমু মাংসের মতো করেও খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে বেশ কষা কষা রান্না করে একদম মাংসের কালার হয়। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে।